স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। বাঘায় ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত, পাটকল খোলা ও আধুনিকায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন, পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের তৃতীয় দিনের অবস্থান কর্মসূচিতে কয়েকজন অসুস্থ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় আবির আহমেদ মিঠু নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 8টার দিকে বাঘা আলাইপুর সড়কের ছাতারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির উপজেলার গাওপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, আবির মোটরসাইকেল নিয়ে মণিগ্রাম বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ট্রাক্টর উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পাটকল বন্ধ নয়, আধুনিকায়ন করো, খুলে দাও, স্লোগানে রাজশাহীতে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার সকালে নগরীর জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। মানববন্ধন থেকে খুলনায় সমাবেশে পাটকল শ্রমিকদের ওপর পুলিশি হামলা ও বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং পাটকল চালু করার দাবি জানানো হয়। রাকসুর সাবেক ভিপি রাগিব হোসেন মুন্নার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কমরেড এনামুল হক, মুরাদ মোর্শেদ সহ বাম গণতান্ত্রিক জোটের রাজশাহী জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ। তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট করেছে রাজশাহী ও রংপুর বিভাগে অস্থায়ী পিচরেট ভিত্তিতে নিয়োজিত মিটার পাঠক ও বিল বিতরণকারী কর্মচারীরা। মঙ্গলবার থেকে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ উত্তরাঞ্চল নেস্কো লিমিটেড রাজশাহী ও রংপুরের ব্যানারে রাজশাহীর হেতেমখা এলাকায় অবস্থিত নেস্কো কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অবস্থান ধর্মঘট চলাকালে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের মধ্যে পিচরেট ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাসুম খান গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও সিরাজগঞ্জের সাদেক আলীও রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সংগঠনের সভাপতি আবুল হোসেন জানান, তাদের দাবি যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্য পদের বিপরীতে চাকুরি স্থায়ী করা। সংশ্লিষ্ট কর্মচারীদের কথাগুলো দাবি আকারে তুলে ধরে চলতি বছরের জানুয়ারি থেকে নেস্কোর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে এতদিনও এ বিষয়ে কোনো সুরাহা হয়নি। দুইবার কর্তৃপক্ষ বসতে চেয়েও তাদের সাথে বসেননি। কর্মচারীরা রাষ্ট্র ও জনগণের স্বার্থে করোনা পরিস্থিতির মধ্যেও তারা কাজ চালিয়ে গেছেন। তবে যেহেতু কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি উদাসীন, তাই 27 অক্টোবর থেকে 29 অক্টোবর 3 দিন কর্মবিরতি পালন করেছেন তারা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মাসুদ রানা, পিচ রেট কর্মচারী ঐক্য পরিষদ নেতা কবির হোসেন সহ নেতৃবৃন্দ। ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে নগরীর জিরো পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ইসলামী আন্দোলন। এ সময় বক্তারা বলেন, ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। এছাড়া বিক্ষোভ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়েছে। মানববন্ধনে এবং বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের রাজশাহী জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোরের বেসরকারি জেনারেল হাসপাতালের ক্যাশ ম্যানেজার মিতা খাতুন হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি হাসপাতালের মালিক আজিজ মোল্লাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-5। বুধবার রাতে শহরের চক রামপুরস্থ জেনারেল হাসপাতালের চতুর্থ তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজিজ মোল্লা সদর উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত আস্তান আলী মোল্লার ছেলে এবং শহরের চক্রামপুর এলাকার জেনারেল হাসপাতালের মালিক। শহরের চক্রামপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালের চতুর্থ তলায় একটি কক্ষে লুকিয়ে থাকা অবস্থায় আজিজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হাসপাতালের রিসেপশনিস্ট মিতা খাতুন হত্যা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। 2018 সালের 13 ডিসেম্বর রাতে জেনারেল হাসপাতালের 5 তলায় মিতা খাতুনকে গলা কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহত মিতার ভাই ফয়েজ হোসেন নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই আজিজ মোল্লা পলাতক ছিলেন। নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহাদেবপুর উপজেলা কৃষক লীগ এ সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 3 আসনের সাংসদ সলিমউদ্দিন তরফদার।
মহাদেবপুর উপজেলা কৃষক লীগের সহসভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল ওহাব, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সদস্য বাবু অজিত কুমার মণ্ডল, মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন। উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এইচ এম কামরুজ্জামানের দৌহিত্র এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনির জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা বিয়ের পিঁড়িতে বসেছেন। বৃহস্পতিবার রাত 8টায় নগরের উপশহরে মেয়রের বাসভবনে পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মেয়র কন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মোহাম্মদ রেজবি আহমেদ ভুইয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বর লালমনিহাটের হাতীবান্ধা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন ভুইয়া ও রাজিয়া বেগমের সন্তান। বুধবার রাতে ডাক্তার আনিকা ফারিয়া জামান অর্ণা ও রেজবি আহমেদ ভুইয়ার গায়ে হলুদের অনুষ্ঠান ঘরোয়াভাবে সম্পন্ন হয়। করোনা মহামারীর কারণে ঘরোয়া পরিবেশে নিকট আত্মীয় স্বজন নিয়েই বিয়ের সব আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। মহিদুল হক বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী বিভাগের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী বিভাগীয় কমিটির কোনো প্রকার কার্যক্রম না থাকায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সমিতির কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে নতুন 7 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর আলম ভুইয়া এই কমিটি ঘোষণা করেন। এতে আহ্বায়ক রাজশাহী মহিদুল হক ও সদস্য সচিব বগুড়ার মকসুদুল ইসলাম রোজি। বৃহস্পতিবার বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া সদর শাখার সাধারণ নির্বাচন 2020 নির্বাচিত প্রতিনিধিগণের শপথ পাঠ ও অভিষেক অনুষ্ঠানে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর আলম ভুইয়া। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার জেলা রেজিস্ট্রার রফিকুল ইসলাম, বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন খন্দকার, হাফিজ আহমেদ সিদ্দিকী, সিদ্দিকুর রহমান ও জাহিদুল হক সহ কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হতে আগত দলিল লেখক নেতৃবৃন্দ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।